এভরিওান ওয়েলকাম টু স্টাডি ওয়াক তো কলেজের যে ভর্তি প্রক্রিয়া সেটা তো প্রায় শেষের দিকেই তো অনেকেই তোমরা কলেজে ভর্তি হয়ে গেছো এবং বিভিন্ন কলেজের প্রায় সাতটা আটটা করে লিস্টও বেরিয়ে গেছে এবার আমি তোমাদের সাজেস্ট করেছিলাম যে তোমার যে টার্গেট কলেজ সেটার জন্য তুমি ওয়েট করতে পারো কিন্তু তার সাথে যে কলেজে তোমার নাম চলে আসছে সেই কলেজে তুমি আগে অ্যাডমিশন নিয়ে নাও তো অনেকেই তোমাদের মধ্যে সেই কাজটা করেছো অনেকেই অন্য একটা কলেজে অ্যাডমিশান নিয়ে নিয়েছ তারপরে তোমার যে টার্গেট কলেজ তুমি আদৌ যেই কলেজে ভর্তি হতে চাও সেটার জন্য ওয়েট করছিলে এবার তোমরা সেই কলেজেও অ্যাডমিশান পেয়ে গেছো তো সেক্ষেত্রে তোমার একটাই রেসপন্সিবিলিটি হবে সেটা হচ্ছে আগে যে কলেজটাতে অ্যাডমিশান নিয়ে তোমার জায়গাটা সিকিওর করে নিয়েছিলে সেই অ্যাডমিশানটাকে ক্যান্সেল করা তোমাদের মধ্যে অনেকেই এই কোয়েশ্চেনটা এখন আমাকে খুব বেশি করছো যে কিভাবে কোনো কলেজের অ্যাডমিশন ক্যান্সেল করবে এবং সেই কলেজে আদৌ রিফান্ড পাওয়া যাবে কি যাবে না তো দেখো এই যে কলেজের অ্যাডমিশন ক্যান্সেল করা এবং রিফান্ড পাওয়া এটা সম্পূর্ণ বিভিন্ন কলেজের পলিসির ওপর ডিপেন্ড করছে কোন কলেজ হয়তো অফলাইনে গিয়ে কিছু জমা দিয়ে ক্যান্সেল করতে বলছে আবার কলেজ বলছে যে তোমরা অনলাইনে ক্যান্সিলেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং তারপরে ওদের সমস্ত অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওদের যে রিফান্ড পলিসি সেটা স্টার্ট হবে তো এইটা বিভিন্ন কলেজের রেগুলেশনস বা রুলসে লেখা আছে আবার কোন কলেজ রিফান্ড সংক্রান্ত বা ক্যান্সেলেশন সংক্রান্ত এখনো কোনো রকম নোটিস দেয়ইনি তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে তোমাদের মধ্যে এই डाउटটা এখন খুব বেশি হচ্ছে যে কিভাবে তাহলে আগের ক্যান্সেলেশনটা আগের অ্যাডমিশনটা আমি ক্যান্সেল করব আর যদি করতে না পারি তাহলে কি আমার নতুন যে কলেজে অ্যাডমিশন নিয়েছি সেটা ক্যান্সেল হয়ে যাবে সেটা একদমই নয় তোমার এই যে অ্যাডমিশন দুটো কলেজে নিয়েছো সেটা নিয়ে রাখতে পারো কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে যে কলেজটা তুমি ভর্তি হতে চাইছো না সেটার অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেবার তার তো দুটো কারণ আছে একটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশনের প্রবলেম হতে পারে আর একটা হচ্ছে তোমার টাকাটা রিফান্ড হতে হবে না তুমি যদি ক্যান্সেল না করো এবার রেজিস্ট্রেশনের প্রসঙ্গটাতে আসি রেজিস্ট্রেশন তোমাদের যে সিইউ রেজিস্ট্রেশন হবে সেটা তুমি একটা কলেজ থেকেই করতে পারবে সেটা একদম ডিরেক্টলি আন্ডার সিইউ হবে তুমি যদি একটা কলেজের আন্ডারে সিইউ থেকে রেজিস্ট্রেশন করে নাও তাহলে ওই সেকেন্ড কলেজটার আন্ডারে তুমি আর রেজিস্ট্রেশন করতে পারবে না তোমাকে একটা কলেজ থেকেই সিইউ এ রেজিস্ট্রেশন করাতে হবে এবং তার আগে চেষ্টা করো যে যদি ওই কলেজের অ্যাডমিশনটা ক্যান্সেল করে নিতে পারো টাকা রিফান্ড হলো কি হলো না সেটা পরের কথা অন্তত অ্যাডমিশনটা যদি ক্যান্সেল করে নিতে পারো তাহলে খুব ভালো হয় আর যদি কোন রকম ভাবেই ক্যান্সেল করা যাচ্ছে না একদমই হচ্ছে না ক্যান্সেল করা তাহলে তাহলেও আমি বলবো না সেরকম কোনো প্রবলেম হবে কারণ রেজিস্ট্রেশন তো তুমি একটা কলেজের আন্ডারেই নিচ্ছ এরকম অনেকেই হয় যে কলেজে ভর্তি হয় কিন্তু তারপরে আর কলেজ যায় না হয়তো অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে যায় তো এর তাদের ক্ষেত্রেও ব্যাপারটা সেম হয় তাদের ক্ষেত্রে তো সিইউএ রেজিস্ট্রেশন হয় না তাই ক্ষেত্রে তার ওই যে মানে ভর্তি হয়েছিল সেটার আর কোনো রকম ভ্যালিডিটি থাকে না তো ক্ষেত্রে তুমি যে কলেজটার তোমার টার্গেট ছিল সেটাতে তুমি ভর্তি হয়ে গেছো এবং সেটার আন্ডারেই তুমি সিই রেজিস্ট্রেশনটা নিয়ে নিচ্ছো তা ক্ষেত্রে তোমার আর কোনো রকম প্রবলেম হবে না কোনো কলেজের হয়তো এই যে রিফান্ড পলিসি এটা নেই তাহলে তুমি কি করবে তাহলে তুমি হতে পারে ওই কলেজের হেল্পলাইন নাম্বারে কল করে যে সমস্ত কিছু জেনে নিতে পারো যে আমি এই কলেজে ভর্তি হয়েছিলাম এখন আমি কলেজের অ্যাডমিশানটা ক্যান্সেল করতে চাইছি এবং এই সংক্রান্ত কোনো রকম ইনফরমেশান তো পেলাম না ওয়েবসাইটে তাহলে আমি কিভাবে অ্যাডমিশানটা ক্যান্সেল করবো এটা তোমরা জেনে নিতে পারো এছাড়াও ধরো তোমরা কেউ কলেজে ফোন করে ফোন পাচ্ছ না বা কোনো কোনোরকমভাবেই যোগাযোগ করতে পারছো না তাহলে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে একটাই রাস্তা রয়েছে তোমাকে অফলাইনে গিয়ে কলেজের সাথে কন্ট্যাক্ট করতে হবে তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করেছিলে যে তুমি অফলাইনে গিয়ে পুরো ব্যাপারটা সেটেল করে নিয়েছো বা জেনে নিয়েছো তো সেক্ষেত্রে আমি তোমাদের সবাইকে এই সাজেশনটাই দেব যদি অনলাইনে তোমরা কল করে সমস্ত কিছু জানতে না পারো তাহলে একবার অফলাইনে কলেজের সাথে যোগাযোগ করো গিয়ে তোমার প্রবলেমটা জানাও যে তুমি অ্যাডমিশন নিতে চাও না এবং রিফান্ডও চাও তার সাথে তো তাদের জন্য তার জন্য ওনাদের কিরকম কি প্রসিডিওর রয়েছে তো সেক্ষেত্রে ওনারা বলে দেবেন করতে হবে নাকি অফলাইনে করতে হবে সেক্ষেত্রে ওনারা যেরকমভাবে যেরকম ভাবে সেরকম করবে যেরকম কিছু কলেজে তোমাকে অফলাইনে রিফান্ড রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে তো এই রকম বিভিন্ন কলেজের ক্ষেত্রে বিভিন্ন রকম পলিসি রয়েছে এখন তো প্রত্যেকটা কলেজে অ্যাডমিশন প্রসিডিওর এখনো চলছে তো সেক্ষেত্রে হয়তো কলেজ থেকে তোমরা ফোন বা ইমেলের মাধ্যমে রেসপন্স পেতেও পারো নাও পেতে পারো সেরকম তো সব থেকে বেস্ট অপশন হবে যদি কলেজে ডিরেক্ট চলে যেতে পারো যে কলেজে তুমি অ্যাডমিশনটা ক্যান্সেল করতে চাইছো তো তোমাদের অনেকের মধ্যেই এই যে ক্যান্সেলেশন এবং রিফান্ড পলিসি নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন ছিল আশা করি আমি সেগুলো ক্লিয়ার করতে পেরেছি তো সবাইকেই বলবো কেউ টেনশন করো না সবাই সকলেরই অ্যাডমিশন ক্যান্সেল যারা করতে চাইছো তাদের ক্যান্সেল হয়ে যাবে এবং রিফান্ডও হয়ে যাবে এবার যে কলেজে রিফান্ড রয়েছে তারা তো রিফান্ড করবেই এবং তোমরা চেষ্টা করো বিভিন্ন কলেজের সাথে যোগাযোগ করে যাতে রিফান্ডটা নিয়ে নিয়ে নেওয়া যায় কারণ প্রত্যেকটা কলেজের তো ফিজ আর খুব কম হয় না কিছু কলেজের বেশি কিছু কলেজের কম তো বেশি যে সমস্ত কলেজ টাকা রিফান্ড পেয়ে গেলেই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ভালো তো এইরকম ভাবে তোমরা কলেজের সাথে যোগাযোগ করে তোমার যে ব্যাপারটা আছে সেটা সেটেল করে নিতে পারো তো এই ভিডিওতে আমি জাস্ট তোমাদের এইটুকুই বলে দিলাম ভিডিওটা এতটাই রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই